এই এখানে মাংস কিনতে আসিনি, আমি জাস্ট দেখতে আসছি যে এখানে আসলে কি বাণিজ্য চলে ঈদের দিন। আপনার থেকে ঈদের দিনে দাম বেশি, আমরা 750 টাকায় কিনতেছি, 800 টাকা বিক্রি করতেছি। আর সেটা কি যে সিন্ডিকেট ব্যবসা চলতেছে? তো 720 টাকা, 750 টাকা দাম, তার থেকে ওরা 800 টাকা বিক্রি করছে, তাহলে আমরা কেমনে কিনি? না না, আমি সাধারণ একটা পাবলিক, আমি এই এখানে মাংস কিনতে আসিনি, আমি জাস্ট দেখতে আসছি যে এখানে আসলে কি বাণিজ্য চলে ঈদের দিনে। আমি এখানে জানছিলাম যে ভুক্তভোগী যারা কুরবানি দিতে পারে না, গরিব অসহায় মানুষ এখানে আসে যে ঈদের দিনে কম দামে কিছু মাংস কিনতে পাবে, কিন্তু এখানে আসে দেখি যে সিন্ডিকেট ব্যবসা চলতেছে। এখানে সাধারণ মানুষ মাংস নিয়ে আসতেছে, অন্য সাধারণ ক্রেতারা কিন বেড়াচ্ছে, তার থেকে কী করছে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা অল্প দামে মানে মুক্তা চুক্তিভাবে কিনে নিচ্ছে, নিয়ে সাধারণ মানুষেরা সেই গোস্ত 900 টাকায় 1000 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। আপনার যারা কুরবানির গোস্ত তুলে নিয়ে আসে তা করতে আমরা কিনে নিই এবং বিক্রি করি, গরিব মানুষ চাই নিয়ে আসে তা করতে আমরা কিনে নিই, আমরা 750 টাকায় কিনতেছি, 800 টাকা বিক্রি করতেছি। ঈদের দিন গরু মাংস বাসায় নাই, তাই মনে করলাম যদি গরু মাংস পাওয়া যায়। তো আপনার থেকে ঈদের দিনে দাম বেশি, 1200 টাকা কি 800 টাকা কেজি, বাজারে তো 720 টাকা, 750 টাকা দাম, তার থেকে ওরা 800 টাকা বিক্রি করছে, তাহলে আমরা কেমন দেখি? আপনি কি কিনবেন না তাহলে? আমি তো কিনে কিনার জন্য যাচ্ছিলাম, আমি তো 800 টাকা হইতেছে না। তো গতবারের চেয়ে এবার আমদানি কম আছে, দাম বেশি, কেনার লোক বেশি, বিক্রির লোক কম, এগুলো অনেক গরিব মানুষ বিক্রি করে, সেগুলো আমরা